তো বন্ধুরা, আজকে সকাল সকাল তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে বাজারে। কারণ কি, আজকে আমাদের হচ্ছে নবান্ন উৎসব। আর গ্রাম বাংলায় নবান্ন উৎসব একটা বিশেষ দিন, যে প্রত্যেক বাড়িতেই নবান্ন উৎসব পালন করা হয় অঘ্রাণ মাসে। অঘ্রাণ মাসে যেহেতু নতুন ধান ওঠে, সেই নতুন ধান দিয়েই নবান্ন উৎসব পালন করা হয়। তো তোমাদের দাদাভাই ওদিকে বাজারে চলে গেছে, আর আমি আমার বাড়ির সমস্ত কাজকর্ম সেরে আমি রান্না বসিয়ে দিয়েছি। কারণ আজকে একটা বিশেষ দিন, আজকের দিনে মানে 5-7 রকম ভাজা, তারপরে বিভিন্ন পদের রান্না, পায়েস, মিষ্টি, এরকম অনেক কিছু রান্না বান্না করা হয়। সেই কারণে আমি একটুও লেট না করে একদম ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকালে ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। যদি এখন মর্নিং নেই, 12টা হয়ে গেছে, তবু যেহেতু ফার্স্ট তোমাদের সঙ্গে কথা বলছি, তো মর্নিংটাই বললাম। আর আজকে হচ্ছে আমাদের নবান্ন উৎসব। তো প্রত্যেক গ্রামে প্রত্যেক বাড়িতেই নবান্ন হয়। আর নবান্নটা কি, গ্রামে যারা আছে তারা অবশ্যই জানবে, আর যারা জানো না তাদেরকে বলি, এই যে অঘ্রাণ মাসে নতুন যে ধানটা ওঠে, সেই ধানের সেই চাল থেকে মানে নবান্নটা করা হয়। ওই চালের সঙ্গে নানান রকম ফল টল দিয়ে একটা প্রসাদ করা হয়, আর তারপরে বাড়িতে আত্মীয় স্বজন সমস্ত আসে। মানে একটা দিন কি, চাষি বলো কৃষকদের ঘরে একটু অন্যরকম উৎসব পালন করা, একটু আনন্দ, খাওয়া দাওয়া ভালো, এই আর কি। তো সব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে পারবে, বুঝতে পারবে। তো চলো, আজকে সারাটা দিন সঙ্গে থাকো, দেখতে থাকো, অবশ্যই পাশে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবেই, কারণ একদম গ্রাম বাংলা সেই নবান্ন উৎসব আজকে যতটুকু পারবো তুলে ধরার চেষ্টা করব। সকাল থেকে প্রচুর ব্যস্ততা, মানে সকালে হয় কি পুরো বাড়ি উঠোনে গোবর টোবর ছড়া দিয়ে লেপা মোছা হয়, সেটা যদি আমার শাশুড়ি মা করেছে, আমি করিনি। আমি ঘর দুয়ার সমস্ত কিছু মুছে মানে রান্নার কাছে বসে পড়েছি। আর এই যে এখানে হচ্ছে পায়েস, ভাজাগুলো হয়ে গেছে, মানে 5-7 রকম এরকম ভাজা হয়, আর আমি 7 রকম ভাজা করছি, পরে দেখাবো সব কিছু। এখানে পালং শাকের তরকারি হচ্ছে, মাছ হবে আজকের দিনে, কি মাছ হয় মানে মাংস টাংস হয় না, মাছটা হয়। তো যা যা হবে সবটাই শেয়ার করবো, পুরোটা দেখতে থাকো, তার জন্য সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই নবান্ন উৎসব সাধারণত অঘ্রাণ মাসেই পালন করা হয়। অঘ্রাণ মাসে কৃষকের ঘরে নতুন ধান ওঠে, তো নতুন যে চাল হয় সেই চাল মানে আতপ চাল পেস্ট করে বা গুঁড়ো করে সেই গুঁড়োর সঙ্গে নানান রকম ফল টল দিয়ে একটা প্রসাদ করা হয়। তো সেটাই হলো নবান্ন উৎসব। আর কৃষকরা সারা বছর এটাই আশা করে থাকে যে আজকের দিনে বাড়িতে একটু আত্মীয় স্বজন আসবে, সবাইকে নতুন চালের যারা যেরকমভাবে পারবে একটু আপ্যায়ন করা, এটাই হলো নবান্ন উৎসবের ব্যাপার। আর এখানে দেখো, ওদিকে তো আমার রান্না হয়ে গেছে, আর এখানে এখন এই যে নবান্ন যেটা বলছিলাম প্রসাদ আর কি, তো সেটা জোগাড় চলছে। তোমাদের দাদাভাই ওদিকে মিক্সিতে চালটা পেস্ট করে নিচ্ছিল, আর এটা হচ্ছে আমার বড় ননদ, তো উনি এসেছেন এখন প্রসাদগুলো সমস্ত কিছু রেডি করছে। তো যত রকমের ফল আর কি, সমস্ত ফল এরকম কুড়িয়ে দিলে কি হয়, ওটা টেস্টটা ভালো হয়। আর কাঁচা দুধের সঙ্গে চাল গুঁড়ো করে সন্দেশ, ফল সমস্ত কিছু মিক্স করে আগে ঘরে যে ঠাকুর আছে সেখানে পুজো টুজো দেওয়ার পরে সেই প্রসাদ মিশিয়ে তারপরে খাওয়া হয়। এটা কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট। কারা খেয়েছো আমি জানি না, তবে আমার বাপের বাড়িতে এসব ছিল না, এখানে এসেই দেখেছি, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এটা। আর খেজুর গুড় দেওয়া হয়, মানে একটু মিষ্টি জাতীয় একটা হয় সমস্ত ফল টল দিয়ে, তো খুব সুস্বাদু খেতে। কারা খেয়েছে জানি না, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা না খেয়েছে আগামী বছর তাদেরকে নিমন্ত্রণ রইল আমার বাড়িতে নবান্নের দিন আসার জন্য। আর এই যে আলপনা দেওয়া, তো আলপনাও দিতে হয়, আলপনা দিচ্ছি আমি। ওদিকে রান্না চলছে, এদিকে মানে চারিদিকে ব্যস্ততায় ঠিকঠাক মতো ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ নবান্নর দিন সকাল সকাল উঠে উঠোন বাড়িঘর সমস্ত গোবর দিয়ে মানে গোবর ছড়া দিতে হয়, আর ঘর দুয়ারগুলো সমস্ত কিছু মোছা হয়। তো ওই কাজটা আমার শাশুড়ি মা করেছেন, আর আমি ঘর দুয়ারগুলো সমস্ত কিছু মুছে মানে ওই কারণে কি সকাল থেকে প্রচুর ব্যস্ত, প্রচুর ব্যস্ত, যে ভিডিওটা ঠিকঠাক করে করবো সেটাও পারিনি করতে। এই ঝাক ছিল ভাই প্রাণী, কাল রাতে মোর মই পড়ে গেছে ক্ষেত ভরা পাকা ধানে, ধান্যের ঘানে ভরা অঘ্রাণে শুভ নবান্ন আজ, পাড়ায় পাড়ায় ওঠে উৎসব,
অন্ধ মাঠের কাজ, নেপিয়া গিনা দেয় আলপনা ভরা মরাইয়ের পাশে, লক্ষ্মী বোধ হয় বাণিজ্য ত্যাজি এবার নিবসে চাষে। এমন বছরে রাতারাতি মোর পাকা ধানে পড়ে মই, দাওয়ার খুঁটিতে ঠেস দিয়ে বসো সে দুঃখের কথা কই। বসেক জ্যোষ্ঠি আষাঢ় শ্রাবণ ভাদ্র রাশি, আশা আতঙ্কে খেয়াল ছিল না কোথা দিয়ে কাটে দিন, দুর্যোগে সবে বালির বাঁধনে বাঁধিনু বন্যা ধারা, বুকের রক্ত জল করে কভু সেচিনু পাণ্ডু ছাড়া, কার্তিকে দেখি চারিদিকে একই এবার তো নহে ফাঁকি, পাঁচ রঙা ধানে ঝক কাটা মাঠ চোরাই চাষা রাখি। তো বন্ধুরা, এই যে আমাদের নবান্নের প্রসাদ রেডি হয়ে গেছে আর ভোগও দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, আর এই যে দেখো অদ্রিজা দুটো বান্ধবী এসেছে, তো ওদের বাড়িতেও হয়েছে আজকে সব নবান্ন, তো অদ্রিজাকেও ডেকেছে, অদ্রিজাও খেয়ে এসছে, আবার অদ্রিজাও ডেকে নিয়ে এসছে। যাই হোক, খুব ভালো লাগছে যে বাড়িতে আজকে মানে নবান্ন উৎসব উপলক্ষে বান্ধবীরা এসেছে, তো ওদেরকে প্রসাদ দেওয়া হলো। তবে ওরা ভাত খায়নি, ওদেরকে বারবার বললাম যে একটু ভাত খেতে, তো সবার বাড়িতেই তো আজকে হয়েছে ওই কারণে কেউ আর খায়নি। আর এসে দেখো সব রান্নাই মোটামুটি কমপ্লিট, তো পুরোপুরি রান্না কোনোটাই আমি মানে শেয়ার করতে পারিনি, কারণ বুঝতেই পারছো ব্যস্ততা, আর অনেক পদের রান্না আমার, টোটালি 11 পদের না 12 পদের রান্না হয়েছিল, তো মাছটা শেষে করছি, একদম লাস্টে হচ্ছে মাছ করছি। তো চলো তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করবো কী কী রান্না করলাম। তো রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো পাঁপড় আর বেগুনিগুলো ভেজে নিচ্ছি, তো পাঁপড় বেগুনি আর বাদবাকি ভাজা মিলে আমার টোটালি 7 রকম ভাজা হয়েছে, মানে 5 রকম 7 রকম এরকম ভাজা করে সবাই বেজোর সংখ্যায়, অনেকে 3 রকমও করে, কেউ 1 রকমও করে, সেটা আলাদা ব্যাপার, তবে আমি যতটা পারি ততটা করার চেষ্টা করি আর কি। তো বন্ধুরা, এখানে দেখো আলু ফুলকপি দিয়ে পনিরের একটা রসা হয়েছে, এখানে পেঁপের চাটনি করেছি তেঁতুল দিয়ে, এখানে হচ্ছে কলাইয়ের ডাল, আর এই যে দেখো এখানে হচ্ছে মানে টোটালি এখানে মনে হয় 6 রকম ভাজা 5 রকম আছে, আর পাঁপড় বেগনি মিলিয়ে 7 রকম ভাজা করেছি, এখানে হচ্ছে পালং শাকের ঘণ্ট, পালং শাকের ঘণ্ট করেছি। তো বন্ধুরা, আমার যে ননদ এসছেন উনি হচ্ছে নিরামিষ খাই সম্পূর্ণ, তো ওই কারণে দিদিভাইকে আগেই খেতে দেওয়া হয়ে গেছে, পনিরের তরকারি করেছে, আর ওই কারণে মাছটা একদম শেষে করলাম, তো ওনাকে আগে দিয়ে দেওয়া হয়েছে, কারণ কখন মাছ হাত আর এগুলো সব মানে করে ফেলবো ঠিক নেই তাড়াহুড়োতে। আর এখন এই যে আমার বাবাকে খেতে দেবো, তো বাবার জন্য এখানে ভাত বাড়ছি, সমস্ত রকম ভাজা টাজা দিয়ে থালাতে সাজিয়ে দিচ্ছি। সাধারণত আমরা কলা পাতাতেই খাই আজকের দিনে, মানে কি সবাই মিলে যে কোনো উৎসব অনুষ্ঠানের দিনে দেখবে মানে পাতায় খাওয়ার মজা একটা আলাদা, আর যেহেতু আমাদের গ্রামে একদম মানে কলার ফ্রেশ টাটকা পাতা একদম অ্যাভেলেবেল, তো বাবাকে আর কলা পাতাতে দিলাম না, থালাতে সাজিয়ে দিলাম। তো চলো বাবাকে খেতে দিয়ে আসি, আর অলরেডি একটু লেটও হয়ে গেছে, খারাপও লাগছে ভীষণ। তো বন্ধুরা, আজকে সারাটা দিন তোমাদের সামনে ঠিকমতো আসতে পারিনি, কারণ আজকে আমাদের নবান্ন উৎসব আর এতটাই ব্যস্ততাই কেটেছে, তো ঠিকঠাক মতো ভিডিও শেয়ার করতে পেরেছি কি সেটাও জানি না, করতে পারিনি, আমি তো সামনেই আসতে পারিনি। আর আমার প্রবলেমটা হয় কি, সকালে উঠতে যেহেতু দেরি করি, তো সারাটা দিন কাজের সব কিছু আমার লেট হয়ে যায়, তো যাই হোক নবান্নটা হয়েছে, তারপরে অনেক পদে রান্না টান্না সমস্ত কিছু করে খাওয়া দাওয়া করে একটু কাটা ধোয়া মাজাও হয়ে গেছে সব কিছু করে, এখন এসছি বিছানায়, এখন বাজে বিকেল 4:30, এখন একটু রেস্ট করবো কারণ পিঠ মাজা ধরে গেছে একদম, মানে উঠেছি যখন থেকে তারপর থেকে আর একটু বসতে পারিনি, তো সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর এখন একটু শোবো,
তারপর আমার ভিডিও এডিট আছে, সব কিছুই আছে, এখনো কিছুই মানে হয়নি। তো চলো এখন আর কথা বলবো না, এখন একটু রেস্ট করে নি, পারছি না গো। গুড ইভিনিং বন্ধুরা, সেই দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর ইদানিং জানি না, আগে প্রচুর পরিশ্রম করতে পারতাম, করতামও, আর ইদানিং যদি একটুখানিও কাজ বেড়ে যায় না, মানে আমি পেরে উঠি না গো, মানে শরীর এত পরিমাণে ক্লান্ত হয়ে যায়। তো আজকে একটু বেশি রান্নাবান্না, সকাল থেকে একটু মানসিক চাপ, তারপরে অনেক কিছু, গতকাল থেকেই আমার মানে স্ট্রেসটা যাচ্ছে আর কি, কাজের প্রেশারটাও, তো শরীর আজকে আর বইছে না, মানে একদম পারছি না। তো সেই শুয়েছিলাম, আর এখন বাজে প্রায় 7টার কাছে, তো এখন উঠে এখানে অদ্রিজা পড়তে বসেছে, তোমাদের দাদাভাই আছে। তো আজকে যেহেতু নবান্ন হয়েছিল, তো নবান্নটা অনেকটা আছে, তো সেটা এখন বাটি করে বেড়েছি, তো এটা এখন আমরা সন্ধ্যাতে খাবো। এসে এটাই হলো মানে নবান্নের এটাই মেন, মানে নতুন চালের গুঁড়ো দিয়ে খেজুর গুড়, কাঁচা দুধ, তারপরে যত রকমের ফল, যত রকমের ফল আছে, ফল, সন্দেশ, মূলো, আদা, সমস্ত কিছু দিয়ে এটা মাখা হয়, এটাকেই বলে নবান্ন। তো এটা অনেকটা রয়ে গেছে, এটা এখন খাবো আমরা সবাই মিলে। তো বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে, আর কীরকম লাগলো আমাদের এই নবান্ন উৎসব, আর নবান্নটাই বা কি, যারা না জানো তারা তো জেনেই গেলে যে নতুন ধানের এটা উৎসব করা হয় কৃষক পরিবারে, মানে বছরে একদিন এটা উৎসবটা পালন করা হয় এই অঘ্রাণ মাসে। তো কীরকম লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যেও, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ভিডিও সাথে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।